वेलकम बैक फ्रेंड्स। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, জল থামতে না পেরে দুর্গাপুর ও দামোদর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হলো। তো বন্ধুগণ, এই জল ছাড়ার ফলে ভাসতে পারে রাজ্যের 60টি জেলা। তো বন্ধুগণ, কোন কোন জেলা ভাসতে পারে কি জানাচ্ছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে টানা দুদিনের বৃষ্টিতে ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে 21,400 কিউসেক জল ছাড়া হচ্ছে, পাঞ্চেত থেকে 9,000 কিউসেক এবং মাইথন থেকে 6,000 কিউসেক অর্থাৎ 15,000 কিউসেক জল ছাড়া হচ্ছে দুটো ড্যাম থেকে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে আগামী অন্তত 48 ঘন্টায় ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে তাহলে এ রাজ্যের বিভিন্ন নদীর জলস্তর বাড়বে, তার উপর যদি জল ছাড়া হয় সেক্ষেত্রে ভাসতে পারে রাজ্যের মোট 60টি জেলা। সেই জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলির একাংশ। তবে এই পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিম্নবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে ফোনে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিক সঞ্জয় সিং। তবে বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ জল ছাড়া হতে পারে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে হবে, সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ঘোরালো হতে পারে বলে জানিয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।